ওমা গো, এ কি বলছো গো? দেবা ঝিলিকের বিয়ে আটকানোর জন্য উপস্থিতি বন্ধ রেখেছে। আমাকে তো পল্টু বললো তুই বস্তির মেয়েদের সুরক্ষার জন্য বন্ধ রেখেছে। কি বলো, তার মানে দেবা এই কারণে বন্ধ রেখেছে? আর তুমি আবার আমার মেয়ের দোষ দিচ্ছো? কি করো, মানে দোষটা তো কার মেয়ের দোষ? একদম দেবা কিন্তু এটা একদম ঠিক কাজ করেনি, একদম নয়। দেবাদার কি দোষ? ঝিলিক দেবাদাকে নাচাচ্ছে আর দেবাদাও নাচছে। এই তুই আর নাক নাড়াসনি, হ্যাঁ? দেবার পেছন পেছন কে ঘুর ঘুর করে গোটা বস্তির লোক জানে সেটা। পাল্লা থেকে এটা ওটা এনে কামড়া দিকে তুই পটাস না পুষ্প। একটা বাজে কথা বললি না, যে কথা বলছিস। এই তুই আমার মেয়েকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে। তোর লাগি না দোষ, পুরো ধুমটা না 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 করে দেবো। এই কি আমিও ছেড়ে দেবো না। বাপরে, এখানে তো আগুন লেগে গেছে, তাড়াতাড়ি দেবাদাকে খবর জানাতে হবে। আরে বল, শ্রীগিরি বাড়িতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চলো। কি বলছিস? এরকম একটা ছেলে ধরা মেয়ে তৈরি করছো, তারপর আবার বড় বড় কথা বলছো। শোনো, আমার মেয়ে না ছেলে ধরতে লাগে না, দু চারটে ছেলেকে ধরে আঁচড়ে মেরে ফেলতে পারে। দেবা তুই আগে বল, কেন কালকে তুই বন্ধ রেখে পাত্রপক্ষ কাছে দিলি না বল? সর্বনাশ করেছে, পুষ্পমাসি জানলো কি করে? এটা রাস্তা আটকে রেখেছেন কেন ভাই? দেখছেন না বস্তিতে বন চলছে। শুনুন, কোন রকম জরুরি পরিষেবা ছাড়া বস্তিতে আজ কিছু ঢুকবে না। তুমি কাল কি বলবে বলছিলে? অসুবিধা হলে বলার দরকার নেই। তুই সত্যি জানতে চাস? হ্যাঁ। তাহলে আজ সন্ধ্যেবেলা আমার সাথে দেখা কর। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।